वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। जेमन की थंबनेले तुम्हारा देखे नहीं चो, आज अमी कपूर दिए तुम्हारे किछु उपाय बोले देव जेगुली आमादेर जीवने जदि आमरा ए छोटो छोटो जिनिसगुलो करी तो आमादेर लाइफे जे नेगेटिविटी थाके किंबा धरो बाधा कोनो प्रॉब्लम होच्छे किछु होच्छे जा किछु आर्थिक संकट किंबा एरकम अनेक धरनेर वास्तु दोष एरकम अनेक प्रॉब्लम थाके सेगुलो सल्व करा जेते पारे ए छोटो छोटो किछु उपाय दिए। আর এই যে কপূর, কপূর তোমরা সবাই জানো কপূর ভীষণ পবিত্র মানা হয় কপূরকে, এবং কপূরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, এবং কপূর এমন জিনিস হচ্ছে যে ঠাকুরের পূজোয় কপূর না দিলে ঠাকুরের পূজো পূর্ণ হয় না। ঠাকুরের যে ভোগ রান্না করি তাতে কিন্তু অবশ্যই কপূর দিতে বলে। ঠাকুরের যজ্ঞ করি যখন আমরা যজ্ঞ করার সময় কিংবা ধরো আরতি করার সময় কপূর কিন্তু দিতে হয়, কারণ কপূর এমন জিনিস হচ্ছে যে আমাদের চারিপাশটাকে শুদ্ধ করে দেয়। যখন তাকে জ্বালানো হয় চারিপাশ শুদ্ধ হয়ে যায়, এবং যখন কোনো খাবারে কিংবা কোথাও দেয়া হয় খাবারকে শুদ্ধ করে দেয়, মানে তার মধ্যে যদি খারাপ কিছু গুণাগুণ থেকে থাকে সেটা দূর হয়ে যায় এবং সেই খাবার শুদ্ধ হয়ে যায়। সেই জন্য এই কপূর ঠাকুরের ভোগেতেও কিন্তু দিতে হয় অবশ্যই অবশ্যই। তো আজ আমি তোমাদের কিছু কপূর নিয়ে খুবই ভালো কিছু উপায় বলবো, যেগুলো আমরা যদি করি তোমরা দেখবে নিশ্চয়ই তার খুব ভালো ফল পাবে। এরকম নানান ছোট ছোট সমস্যা গুলোকে দূর করতে কপূর দিয়ে আমরা কিন্তু এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। আচ্ছা, এই যে কপূর, কপূর কিন্তু দু রকমের হয়। একটা হয় যেটা আমরা খাওয়া যেতে পারি, সেটা ভীমসেনী কপূর বলে, সেইটা গাছের আঠা দিয়ে করা হয়। আর একটা কপূর হয়, এখন বাজারে অনেক রকমের কপূর বেরিয়েছে, এতে মোম টোম কিছু দেয়া থাকে হয়তো। ভীমসেনী কপূর নিতে পারো তাহলে তো খুবই ভালো, যদি মানে কোথাও থেকে যদি পাও আর কি তোমরা। আর না হলে যেই কপূর বাজারে ইজিলি অ্যাভেলেবেল আছে এই কপূর, এটাও তোমরা নিতে পারো। আর কপূর আসল কি নকল সেটা জানার আরেকটা খুব ভালো উপায় আছে, যে যখন কপূর জ্বালাবে কপূরটা যখন পুরো জ্বলে যাবে, যদি তাতে ছাই থেকে যায় তাহলে ভাববে তাতে কিছু মেশানো আছে, আর যদি তাতে ছাই না থাকে পুরো কপূরটা দেখবে জ্বলে গেছে অথচ তলায় কিচ্ছু পড়েনি, কোনো কিছু নেই, রেস্কিউ কিছু নেই, তাহলে তোমরা ভাববে সেই কপূর কিন্তু আসল কপূর হচ্ছে। চলো এইবার আমি বলে দিই তোমাদের যে কোন সেই উপায়গুলো আছে যেগুলো করলে আমাদের লাইফে বেটার কিছু হতে পারে। ধরো তোমরা 7 দিন করলে, কিংবা সপ্তাহে 2-3 দিন করলে, কিংবা সপ্তাহে 1 দিন করে করলে, তো এরকম যদি করতে থাকো তো দেখবে তোমরা অনেক বেটার ফল পাবে এটা করতে করতে। এইবার বলি রিলেশনশিপ, অনেকের রিলেশনশিপ হয়তো রিলেশনশিপে ভালো হচ্ছে না, তাদের বারবার হয়তো প্রবলেমস। আমাদের একটা ভালো রিলেশনশিপে আমরা যেন থাকি, সবার সাথে একটা ভালো রিলেশন থাকে, তার জন্য যদি রিলেশনশিপে কোনো রকমের প্রবলেম হচ্ছে কিছু হচ্ছে, তার জন্য যেটা করতে পারো তোমরা 7টা লবঙ্গ নেবে আর 1টি কপূর নেবে। 7টা লবঙ্গ আর এই 1টি কপূর নেবে, নিয়ে এটাকেও প্রত্যেক দিন বৃহস্পতিবার সন্ধ্যেবেলা করে এটাকে জ্বালাবে, সন্ধ্যেবেলা করে এটা জ্বালাবে, আর মনে মনে কামনা করবে আমার যদি কিছু রিলেশন কারোর সাথে খারাপ হয়ে আছে তো সেটা যেন ভালো হয়ে যায়। তো এইটা মনে কামনা করে এটা যদি জ্বালাও তো দেখবে তখন রিলেশনশিপ বেটার হওয়ার চান্সেস হয়ে যায়। তখন উপায় হচ্ছে, সামটাইমস আমরা নিজেকে আমরা খুব লো ফিল করি, অনেক সময় কি হয় আমাদের মানে মাথা ভালো লাগে না, ডিপ্রেশন, প্রচন্ড লো ফিল করা, হয়তো অসুস্থ ফিল করছো, কোনো কারণ নেই, হয়তো তোমার শরীরে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি লো ফিল করছো, মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, মুড অফ হয়ে আছে, তখন এগুলো কি হয় সামটাইমস বলে অনেকে নজর লেগে থাকে, নজর লাগার জন্য, কিংবা হয়তো নেগেটিভ এনার্জি তোমার ভেতরে হয়তো ঢুকে গেছে, আছে ভেতরে আছে, সেই আমার ভেতরে নেগেটিভ এনার্জিটাকে বার করার জন্য, আমার ভেতর থেকে যাতে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যায় তার জন্য কি করবে, স্নান করার জলেতে কপূর মিশিয়ে দেবে, মানে অন্তত এটা 7 থেকে 10 দিন অবশ্যই করবে, স্নান করার সময় সেই জলে কপূর মিশিয়ে দেবে, মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবে। তাহলে তোমাকে যদি কোনো নেগেটিভিটি তোমায় হয়তো ইয়ে করে রেখেছে, তোমাকে ডিপ্রেশনে দিচ্ছে, তোমার লো ফিল করছো, তুমি মানে ভালো লাগছে না, খুব খিটখিটে লাগছে, তো এই সমস্ত জিনিসগুলোকে দূর করতে কপূর আমাদের বডিকে শুদ্ধ করে দেবে। তো এই স্নানের জলে কপূর মিশিয়ে যদি স্নান করতে পারো দেখবে এই জিনিসটা তখন দূরে হয়ে যাবে। তো লাস্ট খুব ভালো একটা উপায় যেটা হচ্ছে
যদি অসুস্থ হয়ে থাকো কোনো কারণে কোনো রকম ভাবে অসুস্থ, আর এখন তো জানোই কি সিচুয়েশন চলছে আমাদের সারা বিশ্বে, সারা বিশ্বে যেই সিচুয়েশনটা চলছে সেটা খুবই একটা মারাত্মক, খুব বাজে সিচুয়েশন চলছে, তো সেই রকম যাতে না হয় তুমি ভেতর থেকে যেন সুস্থ থাকো একদম, তোমার যেন সেই প্রবলেমটা না হয়। কপুরের মধ্যে এমন একটি গুণ আছে, কপুর যদি তোমরা শোঁকো, তোমাদের যদি যেটা হচ্ছে ফুসফুসের যদি কোনো মানে সংক্রমণ হয়ে থাকে, শ্বাসকষ্ট জনিত কোনো রকমের যদি সমস্যা হয়ে থাকে সেটাকেও দূর করতে কিন্তু কপুর ভীষণ ভীষণ উপকারী হয়। এবং তোমার ইন্টারনাল নেগেটিভিটিটাকে দূর করার জন্য, তোমার ইন্টারনালি কোনো প্রবলেম হচ্ছে, অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছো বাট তুমি তোমরা ঠিক হচ্ছ না, অনেক চিকিৎসা করাচ্ছ কিন্তু ইন্টারনালি তোমরা ঠিক হতে পারছো না, তখন কি করবে, অন্তত প্রত্যেকদিন যতদিন না বেটার ফিল করছো প্রত্যেকদিন কি করবে, সন্ধ্যেবেলা করে হাতে কপুর নেবে, কপুর নিয়ে সেটাকে স্মেল করবে, সেটাকে শুঁকবে, বেশ অনেকক্ষণ শুঁকবে, এক দু মিনিট ধরে বেশ ওটাকে শুঁকবে, শোকার পরে সেই কপুরটা বাইরে ফেলে দেবে। তো এটা বেশ কন্টিনিউ অনেকদিন করবে, এরম ভাবে হাতে কপুর নেবে, নিয়ে যতটা পারবে টেনে একদম পুরো ভেতর অব্দি নেবে নিঃশ্বাসটাকে, করে পুরো ভেতর অব্দি নিঃশ্বাসটা নেবে, নিয়ে তারপরে ধরো টানলে কিছুক্ষণ স্টে করবে, ভেতরে রাখবে সেই গন্ধটাকে ভেতরে রাখবে, তারপরে ওটাকে এক্সেল করে দেবে, তারপরে ওটাকে বার করে দেবে। তো এইভাবে বেশ অনেকবার এই জিনিসটা করবে, তাহলে তোমার ইন্টারনাল নেগেটিভিটিটাকে, ভেতরকার নেগেটিভিটিটাকে কপুর বার করে দেবে, ভেতর শুদ্ধ করবে, মন শুদ্ধ করবে, তোমার শরীরকে শুদ্ধ করে দেবে। এবং যদি কোনো রোগ শোক এইরকম মানে কোনো প্রবলেম তোমার শরীরের মধ্যে হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটাকেও কিওর করতে পারে এই ছোট্ট একটি কপুর। বলি বাস্তু দোষ, বাস্তু আমরা অনেকেই চাই যে আমাদের ঘরে মানে ঘর যেখানে আমরা রয়েছি সেখানে যেন নেগেটিভিটি না থাকে, পজিটিভনেস আসে, পজিটিভিটি থাকে। তো তার জন্য সেই বাস্তু দোষকে দূর করার জন্য, ঘরে পজিটিভিটি আনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রতি বৃহস্পতিবার করে ঘরের দুটি কোনায়, সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যদি মানে এরা রাখলে উত্তর পূর্ব কিংবা দক্ষিণ পশ্চিম এইরকম ভাবে রাখবে, তো এই দুটো কোনাতে কিংবা ঘরে যদি চারটে কোনাতেও রাখতে পারো খুবই ভালো হচ্ছে, প্রতি বৃহস্পতিবার করে ঘরের চার কোনায় একটি করে কপুর রেখে দেবে, এবং নেক্সট বৃহস্পতিবার সেই কপুরগুলো ফেলে দিয়ে আবার চারটে কপুরকে রিপ্লেস করে দেবে। তোমরা যেই ঘরে থাকছো এবং দরকার হলে মানে যে কটা তোমাদের ঘর আছে কিংবা হল আছে তোমরা একটা করে কপুর রেখে দেবে, তাহলে এই কপুর যখন তোমরা রেখে দেবে প্রতি বৃহস্পতিবার করে রাখবে এবং নেক্সট বৃহস্পতিবার এগুলোকে চেঞ্জ করতে থাকবে। তো এই কপুর যখন ঘরের চারি কোনায় রেখে দেবে তখন কি হচ্ছে, আমাদের যে নেগেটিভিটি আমাদের চারিপাশের নেগেটিভ এনার্জিটাকে নষ্ট করে দেয়, কারণ এই কপুরের মধ্যে এত শক্তি থাকে যে আমাদের অ্যাটমসফিয়ারে যে নেগেটিভ এনার্জিটা থাকে, যে নেগেটিভ এনার্জি ঘুরছে ধরো যেটা তোমাদের লাইফে পজিটিভনেস আনছে না, সাকসেস আনছে না, সেগুলোকে দূর করতে ভীষণ ভীষণ উপকারী হয়, এবং কোনো বাস্তু দোষ থাকলে কিছু থাকলে সেগুলোও কেটে যায়। তো এটা তোমরা করতে পারো, ট্রাই করে দেখতে পারবে, যখন দেখবে বেটার ফল পাচ্ছ সেই সময় তোমরা স্টপ করতে পারো, আর আবার যদি তোমাদের এরকম প্রবলেম হয় তো আবার তোমরা এরকম কপুর দিয়ে এই উপায়টা করতে পারো, মানে বাস্তু দোষ কাটাতে তোমরা ঘরের চারটি কোনায় একটি করে কপুর রাখবে প্রতি বৃহস্পতিবার করে, অ্যান্ড নেক্সট বৃহস্পতিবার ওটাকে আবার চেঞ্জ করে দেবে। তো এটা হয়ে গেল বাস্তু দোষ কাটানোর জন্য। এইবার বলি আর্থিক উন্নতি, ধরো অনেক চেষ্টা করছো, টাকা পয়সা হয়তো থাকছে না কিংবা সেরকম আর্থিক উন্নতি হচ্ছে না, খুব টান সংসারে অসুবিধা হচ্ছে, এবং ধরো টাকা পয়সা ঠিকভাবে আর্ন করতে পারছো না, ইনকাম করতে পারছো না, তখন কি করবে, প্রতি দিন সন্ধেবেলা করে বৃহস্পতিবার এই উপায়টা যদি কপুর দিয়ে উপায়টা বৃহস্পতিবার করে করা বেস্ট, যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করবে এটা, আর পুরো এক সপ্তাহ করে যাবে, কপুর ঘিয়ের মধ্যে আগে একটি কপুর নেবে, ধরো এই কপুর নেবে এইভাবে, আর ঘি নেবে, ঘিয়ের মধ্যে কপুরটাকে ভালো করে চুবিয়ে নেবে, এরম ভাবে ভালো করে ঘি লাগিয়ে নিয়ে কপুরটায় সেই কপুরটা সন্ধেবেলা প্রত্যেক দিন জ্বালাবে। তো সেই কপুরটা সন্ধেবেলা প্রত্যেক দিন জ্বালিয়ে ঘরের মধ্যে সেইটা একটু ঘুরিয়ে নেবে চারিপাশে, আমরা ওই যে ধরো সন্ধেবেলা যেরকম ধূপ ধুনো দিয়ে এরম ভাবে ঘুরিয়ে দিই, সারা তাপটা আমরা ঘরে দিই, কিংবা ঠাকুরের আরতি করার পরে যে তাপ দিই আমরা এরকম ভাবে নিজেরাও নিই, তো এইরকম তাপটা সারা ঘরে দেবে সেই কপুরে, ঘি আর কপুরে। তাহলে কি হচ্ছে, তোমাদের যদি আর্থিক কষ্ট থেকে থাকে কিন্তু চেষ্টা করছো হচ্ছে না,
তোমরা বাধা আসছে হ্যাঁ আর্থিক খুব সংকট চলছে সেইগুলো ছোট ছোট এগুলো দূর হয়ে যায় যদি এই ছোট ছোট উপায়গুলো করা যেতে পারে তো ঘি এর মধ্যে কপুর লাগিয়ে কপুরের ঘিটা লাগিয়ে নেবে নিয়ে এবার সেইটাকে সন্ধ্যে বেলা জ্বালাবে আর এটা পর পর 7 দিন করবে তারপর প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই এটা করবে তাহলে দেখবে খুব ভালো ফল পাওয়া যায় কন্টিনিউয়াস যদি এটা করতে থাকো তো আর্থিক উন্নতির জন্য গুড লাকের জন্য এই জিনিসটা তোমরা করতে পারো তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগে থাকবে এই ছোট ছোট উপায়গুলো করলে জীবনে অনেক পজিটিভিটি আসে অনেক প্রবলেমস বাধা যা কিছু হয় সেগুলো অনেক দূর হয় আমি এগুলো নিজেও ট্রাই করি আমি খুব ভালো ফল পাই যার জন্য আজ আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো জিনিস আমি শেয়ার করতে থাকবো